আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দীনদার মুসলমান ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে সুন্দর একটি দোয়ার আমল নিয়ে হাজির হয়েছি। আমলটির ব্যাপারে হাদিস শরীফে বর্ণনা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আল্লাহর কোনো বান্দা এই দোয়াটি পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার পিছনে গুনাহ কাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। দোয়াটি বড় কোনো দোয়া নয়। দোয়াটি পাঠ করতে আপনার এবং আমার সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ড সময় লাগবে। দোয়াটি যে হাদিস শরীফে বর্ণনা করা হয়েছে, চলুন সে হাদিসটি জেনে আসি। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান শেষ হওয়ার পর উক্ত দোয়াটি পড়বে আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। দোয়াটি অনেক বড় বা অনেক কঠিন কোনো দোয়া নয়। আমরা চাইলেই এই দোয়াটি মুখস্থ করে নিতে পারবো। তাই আমরা প্রতিটা মুসলমান ভাই বোনেরা অবশ্যই এই দোয়াটি মুখস্থ করব এবং আজানের পরে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন।